গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সব সময় তোমরা ভালো থাকো এটাই কামনা করি। আর তোমাদের সবার ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন 8:30 কি 9:00 মতো বাজে। তো আমি উঠেছি একটু আগে, ওঠার পরে বাসিঘরটা ঝাড়ু দিলাম, দিয়ে এখন সখীকে নিয়ে যাচ্ছি মাঠে। তো মাও উঠেছে মা গেছে ফুল তুলতে, মানে আমাদের গাছেরই ফুল তুলে, তো ওই পাশে গেল। আর আমি এদিকে ভাবলাম না সখী টুকিকে দিয়ে আসি পিছনে, তো ওদেরকে নিয়ে যাচ্ছি পিছনে। আর মিকিকে বেঁধে রেখেছি, কারণ ও আমাদের পিছনে না হলে চলে যাবে, আর বড় কুকুর দেখলে একদম ওকে ঝিড়ে খাবে, তো সেই কারণে তো পিছনে নিয়ে এসেছি। এখন একজনকে এক জায়গায় আরেকজনকে আরেক জায়গায় দিয়ে যাবো, দুজনকে একসাথে দিলে একদম পেস লেগে থাকে আর কি দড়িতে। তো ওদেরকে দিয়ে আমি টুকটুকিকে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো টুকটুকি আবার কান্না করছে, দেখা যাক টুকটুকি যদি না থাকে তাহলে ওর মাকে আবার বাড়ির সামনে দিয়ে নিয়ে আসতে হবে, মানে আমাদের যে এখানে মাঠটা আছে সেখানে, কারণ পিছনে দেওয়া যায় না এই কারণে শিয়াল আছে, শিয়ালে আবার নিয়ে যায়। আর এই কাপড় চোপড় হচ্ছে কালকের ভেজা, তো এগুলো এখন নেড়ে দিচ্ছি, তারপরে অন্যান্য আরও বাকি কাজগুলো সেরে নিতে হবে। আজ আমি তোমাদের এমন একটা অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলবো যেখানে তোমরা iPhone 30 Pro জিততে পারবে। মোস্ট বেট হলো একটা বেস্ট বুক মেকার, যেখানে তোমরা ক্যাসিনো টুর্নামেন্টে পার্টিসিপেট করে 2,00,000 পর্যন্ত প্রাইজ পুল জিততে পারো। মোস্ট বেটে ফার্স্ট ডিপোজিটে তোমরা 25,000 পর্যন্ত বোনাস পেতে পারো। এখানে iPhone 30 Pro এর গিভওয়ে চলছে, এখানে রেজিস্টার করে গেম খেলো। এখানে 3 পার্টি, আন্ডারবার 32 কার্ড, এমন অনেক গেম আছে যে গেম খেলে অনেক ইনকাম করে নিজেদের খরচ বের করে নিতে পারো। গেম খেলে যে টাকা আর্ন করবে তা খুব সহজে গুগল পে, পেটিএম এবং ফোন পে এর মাধ্যমে খুব সহজে উইথড্রল করতে পারবে। তো আর দেরি কিসের, পিন কমেন্ট থেকে লিংকে ক্লিক করে মোস্ট বেট ডাউনলোড করো আর অনেক অনেক গেম খেলো আর অনেক অনেক টাকা আর্ন করো। তো কাপড় চোপড় নেড়ে নিয়ে এখন দুয়ারের যে আমাদের সামনটা সেটা পরিষ্কার করে নিব, আর সখীর ঘরটা একটু পরে পরিষ্কার করব। সখীর ঘরে ঢুকতে হবে, এখন বর্তমানে আমার ঢোকার কোনো ধরনের ক্ষমতা নেই, কারণ জানোই যে ঘুম থেকে ওঠার পরে আমার কোমরের পিঠে ব্যথা, তো এটা বারবার বলতে ইচ্ছে করে না, তারপরেও কথার সূত্রে চলে আসে। তো হয়তোবা যারা আমার ফ্যামিলিতে নতুন জয়েন করছো তারা জানবে না, তো সেই কারণে অনেক সময় বলতে লাগে, আবার অনেক সময় কথার পৃষ্ঠেও চলে আসে। তো এখন আমি কোনোভাবে নয়ে যে করবো সেটা করতে পারছি না, দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ঝাড়ু দিচ্ছি, আর টুকটুকি আমার পিছন পিছন খুব চিৎকার করছে, তো বুঝেছিলাম যে ও থাকবে না বাড়িতে, কারণ ও থাকার অভ্যাস নেই। আর টুকি যখন হয়েছিল টুকিকে কী সুন্দর বাড়িতে এনে রেখে দিতাম, আর ওর মা বাইরে খেয়ে দিয়ে তারপরে টুকিকে বারবার নিয়ে খাইয়ে দিয়ে নিয়ে আসতাম, কিন্তু এই টুকটুকি এরকম করে থাকে না, তো এই দেখো বাইরে মানে যাওয়ার খুব চেষ্টা করছে। তো আমি এখন গেটটা খুলেই দিলাম, ও গেল আমাদের মাঠে, এখানে গেলে কোনো অসুবিধা নেই, ও পিছনে যেতে পায় না। তো ওর মাকে এখন আমি নিয়ে আসবো, ওই জায়গাটা ঝাড়ু দিয়ে তারপরে সখীকে নিয়ে এসে সখীটুকি দুজনকে নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের যে এখানে মাঠটা আছে সেখানে ওদেরকে দিব, তাহলে টুকটুকিও থাকতে পাবে ওর মার দিদির সঙ্গে। তো এখন এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে সকালে কি খাবো সেটা চিন্তা করছি। আমি তো চাই খাবো যদি খাই, আর ওদেরকে দিব চা বিস্কুট, আর কল্লোলকে বলছি ভাত খেয়ে যেতে, তো ও ভাত খাবে না বলছে, এবার দেখি কি করা যায়। আর আমি বৃহস্পতিবার যেহেতু আমার তো উপোস, তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 11:45, তো সকাল থেকে এটা ওটা করতে করতে অনেকটা লেট হয়ে গেল, আর কল্লোল সকালে খেয়ে দিয়ে চলে গেছে দোকান। তো এখন আমি ঘর মুছবো, ঘরে এনে মপটা রেখেছিলাম, আর সেই মপের নিচের অংশে কিন্তু একটা বটমের মতো থাকে, যেটা মিকি টেনে টুনে খুলে দিয়েছে, আর পুরো ঘর আমার জলে বন্যা করে দিল। এই দেখো পুরো ঘরে জল, এই যে এই ঘরে জল দেখতে পাচ্ছ, এই ঘরে জল, ওই ঘরে জল, ওই দেখো ওই ঘরে আমি রেখেছিলাম মপটা, তো সেইটা মুখটা খুলে দিয়েছে, এবার মিকি সারা ঘরে জল এই জল দিয়ে তৈ তৈ করছে পুরো। এই দেখো একবার ঘরে যাচ্ছে, একবার ঘরে আসছে, একবার বাইরে যাচ্ছে, এই দেখো বিচ্ছু পুরো জল দিয়ে একদম কি অবস্থা। আর মা ওদিকে বসে আমাকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিচ্ছে। তো এখন আমি ঘরটা মুছে নিব, আর ঘর আজকে ঘর মুছতে আমার খুব কষ্ট হবে, কারণ জলে জল, ঘরের ভিতরে জলে জল, তো সেটাকে 2-3 বার মনে হয় মুছতে হবে, আর মিকির গাটাও মুছে দিতে হবে। জল আর মাটিতে ওর সারা গা একদম মাটি মাটি করে ফেলেছে, এখন দেখো গাছের পাতা টেনে টুনে খেয়ে নিচ্ছে, কি অবস্থা। মিকি মিকি ইদানিং এত দুষ্ট হয়েছে ওর, মানে দুষ্টামির পরিমাণ দিন দিন বাড়ছে, দিন দিন।
আমি আমার এই যে ট্রাইপডটার মধ্যে মোবাইলটা মানে রেখেছি সেই ট্রাইপডটা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে দেখি খাটের নিচেও ফেলে রেখেছে। মিকি দেখো কি করছে। আই বাজি আই বাজি আই 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 এত রাগ, এত ও নিজের বিছানাটা পর্যন্ত জলে একদম ভিজিয়ে দিয়েছে। দেখো দেখো এখন আমার পিঠের মধ্যে চড়ছে, দেখো কি পরিমাণে কি পরিমাণে দুষ্টামি করছে। দেখো জলের মধ্যে স্লিপ কাটছে বারবার, আর ওর এটা মজা লাগছে। চলো এখন আর কথা বাড়িয়ে দেরি করবো না, এখন ঘরটা মুছে নেই, ঘর মুছে নিয়ে তারপর স্নান করে এসে পুজো দিব। মিকি মিকি এটা কারেন্টের তার মনে আয় আয় রাম, কারেন্টের তার ছিঁড়ে রাখতেছে, ওটা খুলে দিই এখন। আয় আয় তো এই টুনিবাতি গুলো খোলার জন্য কতদিন ধরে বলছিলাম তোর মনেই থাকে না, আজকে তো ফাইনালি দোকানও গেল। তো আমি এগুলো উপরে তুলে রাখছি, নাহলে মিকি একদম শেষ করে দিবে। ও যা পাচ্ছে তাই টুকরো টুকরো করছে, যদিও আমাদের এখনও কোনো কাপড় চোপড়ে ও মানে টুকরো টুকরো করেনি, এমনি নিয়ে খেলা করছে কিন্তু কিছু করেনি। কিন্তু যদি নারিকেলের ছোলা পায়, মানে যেটা দিয়ে আমি সন্ধ্যার সময় ধূপ দেখাই, নারিকেলের ছোলা, নারিকেলের ছোলা দেখলে একদম দাঁত দিয়ে কুটি কুটি করে ছেড়ে দিচ্ছে, এই অবস্থা। আর পাখিগুলোর খাঁচাটা আমি বাইরে নিয়ে যেতে লাগে প্রত্যেক দিন, কারণ ওরা যে পটি করে শুধু ট্রের মধ্যে পড়ে যায় সেটা কিন্তু না, একদম খাঁচাটার মধ্যে ভরে থাকে। সেই কারণে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনে বারান্দার যে আমাদের ইয়েটা টিনের নিচে ওখানে বেঁধে রেখেছে, কারণ এখন যেহেতু শীতের সিজন তো ওদের গায়ে রোদও লাগার দরকার আছে বলো, কারণ সবারই ঠান্ডা লাগে, নিশ্চয়ই ওদেরও ঠান্ডা লাগে। তো আমি যে জায়গায় ওকে রেখেছি ওদেরকে, সেই জায়গাটাতে এত সবসময় যে রোদ লাগে সেটা না, কিন্তু আবহাওয়াটা একটু চেঞ্জ, মানে ওদের না গরম লাগবে না শীত লাগবে। আর আজকে এমনি হচ্ছে উপোস, আর বৃহস্পতিবারে থাকে দুনিয়ার কাজ। আর আজকে বুঝতেই পারছো যে মিকি আমার কাজ কতটা বাড়িয়ে দিল। তো এখন দেখো সাফের জল দিয়ে ঘরটা মুছি, সাফ দিয়ে যদিও আমি মুছি না, মুছলে ওই শ্যাম্পু দিয়ে মুছি, কিন্তু আজকে মনে হলো যে না সাফ দিয়েই মুছি। তো সাফ আর ফিনাইল একসঙ্গে মিশিয়ে নিলাম, নিয়ে তারপরে ঘরটা মুছে নিচ্ছি। আর মিকি তো পুরো মানে দৌড়াদৌড়ি করছিল, তো ওকে বাইরে নিয়ে আমি বেঁধে রেখে এসেছি, কারণ ঘর পুরো জলে জল, তো এই জলের মধ্যে বারবার ও স্লিপ কেটে পড়ছে, ওটা ওর কাছে মানে মজা একটা। মানে ছোট্ট বাচ্চারা যেমন জল দেখলে খেলতে পছন্দ করে একদম জলের মধ্যে থই থই করতে থাকে, সেম মিকি তাই জল ফেলে দিয়ে ওর মধ্যে দৌড়া দৌড়ি করছিল, পুরো ওই ঘর যাচ্ছে একবার, এই ঘর আসছে একবার, আবার বাইরে যাচ্ছে। তো সেই কারণে ওকে নিয়ে বাইরে বেঁধে রেখে আসলাম, কারণ ওকে আজকে স্নানই করে দিতে লাগবে শ্যাম্পু দিয়ে। তো অনেকদিন আগে একবার শ্যাম্পু দিয়ে স্নান করে দিয়েছিলাম, মানে ওর জন্মের পরে ওই সময় একবার, আর আমি এখন আজকে করে দিলে এটা নিয়ে দুবার হবে। আর ডাক্তার তো মানে এক একজন এক একটা কথা বলেছে, যেটা সত্যি কথা। একজন বলেছে যে স্নান করাও একদিন পরপর, আরেকজন বলেছেন যে এখনই না, 3 মাস হোক। তো তখন তো একটু ছোট ছিল, এখন দেখতে দেখতে একটু বড় হয়েছে, মানে 1 মাস বেড়েছে। আর তাছাড়া আজকে যেরকম কাদার মধ্যে একদম মানে কি অবস্থা, মানে নিচে দিয়ে কাদা ছিল আর ওর শরীরের, আর তাছাড়া এমনি শরীরটা একটু ভেজা ছিল, আর রোদ উঠেছে খুব। তো ভাবলাম স্নানই করিয়ে দিই, তো আগে ঘরটা মুছে নেবো, তারপরে ওকে আজকে ভাবছি গামলার মধ্যে করে স্নান করাবো। তো যে গামলাটায় স্নান করবো, মানে আমার আর এক্সট্রা কোনো গামলা নেই, যে গামলায় বাসন মেজে রাখি সেই গামলাটাতে স্নান করাতে হবে, তারপরে স্নান করানোর পরে গামলাটাকে ভালো করে ভিম দিয়ে ধুয়ে নিব, তাহলে হয়ে যাবে। তো এই ঘর মুছে তো শেষ করলাম, এখন মার রুম মুছতে হবে, তবে এর আগে সিঁড়িটাও মুছে নেব। আর একটা কথা বলবো, মানে এই যে কাজগুলো করি সব কিছু কিন্তু উপর দিয়ে, মানে দেখতে পাচ্ছ মনের জোরে, সত্যি কথা যেটা, মানে আমার শরীর কিন্তু চায় যে একটু রেস্ট নিই, একটু বসে থাকি, কিন্তু মনের দিক দিয়ে মনে করি যে না, কাজ রেখে বসে থাকা মানে শরীর আরও বেশি আলসে হয়ে যাবে, শরীর বেশি অলস, মানে তখন মনে হবে যে না আর একটু বসি আর একটু বসি, এরকম করতেই থাকবো। তো অনেকেই আছো যারা আমার, মানে এর আগেও বলেছি, যারা আছো আমার নতুন ফ্যামিলি মেম্বার, মানে নতুন জয়েন করেছো আমার চ্যানেলে, তোমরা অনেকেই জানো না, হয়তো বা আগের ভিডিওগুলো দেখোনি, তাই অনেকেই প্রশ্ন করে থাকো যে তুমি কি অসুস্থ, বা তোমার চোখের নিচে কালো দাগ কেন পড়ে যাচ্ছে, মানে এরকম অনেকেই প্রশ্ন করো, বা এরকমও বলো যে মানে অনেক ধরনের প্রশ্ন আর কি। যাই হোক, আমার এখন বর্তমান প্রশ্নগুলো মনে হচ্ছে না, কারণ যখন কমেন্টগুলো দেখি তখন আর কি মনে হয় যে এ ওটা প্রশ্ন করেছে, ও এটা প্রশ্ন করেছে। তো তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি যাই করি, মানে সংসারে যতগুলো কাজ দেখো যে আমি করছি, সেগুলো আমার দেহ কিন্তু একদমই মানতে চায় না, কিন্তু আমার মন
মনের দিক দিয়ে থেকে একদমই বসে থাকতে ইচ্ছা করে না, মনে হয় যে না এটা করি ওটা করি। এই দেখো এখানে যে আমি বস্তাগুলো সরাচ্ছি, ওখানে পিঁপড়ার দুনিয়ার বাসা। তো এটা আমি দেখিনি জন্য এই ঘটনা, কারণ এটা দরজার একদম আউলে থাকে, যেটা চোখে সবসময় সচরাচর পড়ে না। তো এই দেখো পিঁপড়া, এগুলো কিন্তু ডিম সহ, তো এত অসংখ্য অসংখ্য পিঁপড়া এখানে। তো মিকি জল ফেলায় দেওয়ার কারণে কিন্তু আজকে এটা পরিষ্কার করতে গেছি, যে জলটা এখানে কই কই গেছে, জলের পিছন পিছন আমিও গেছি। গিয়ে দেখি সিমেন্টের বস্তা ছই ছই অবস্থা, ছয়নি যদিও, তো এটা ভালো সিমেন্টের বস্তা, সে কারণে উপরে তুলে রাখলাম। আর একটা সিমেন্টের বস্তা যেটা আছে, এটার মধ্যে সিমেন্টগুলো জমা বেঁধে গেছে, সেগুলো ফেলে দিয়েছি। আর এই জায়গাটা এখন আর কিছু রাখবো না, জাস্ট একটা টুল রেখে দিব। তো এটা অনেক দিন যাবৎ নাড়ানোর হয় না জন্য, মানে তোমাদেরকে বললাম না যে এখন তো না হয় পাকা ঘর হয়েছে, আগে যখন আমাদের কাঁচা ঘর ছিল তখন তো আমার অপারেশনটা মানে বেশি দিনও হয়নি, আমার মাসের প্রথম দিকে হয়েছে অপারেশন আর শেষের দিকে হয়েছে বিয়ে। তো বুঝতেই পারো মাত্র 15 কি 20 দিনের মাথায় বিয়ে হয়, তো সেই সময় থেকেই এখন পর্যন্ত জাস্ট যুদ্ধ, মানে দেহের উপরে যুদ্ধ করে বেঁচে আছি। আর সবটাই হচ্ছে মনের জোরে, মনের দিক দিয়ে থেকে আমি খুবই স্ট্রং, যেটা এতদিনেও তোমরা হয়তো বুঝতে পেরেছ। আমার শরীর যদিও না চায়, মনের দিক দিয়ে খুব সাহস পাই যে না এটা করি, কিচ্ছু হবে না, মানুষের জীবন তো কী হয়। আর সবসময় আমার যেটা মনে হয় যে বসে থাকলেই বরং মানুষের শরীর আরও বেশি অসুস্থ হয়ে যায়, বিভিন্ন রোগ বিরাজের দেখা দেয়। তো সেই কারণেই ভাবি যতটুকু শরীর কুলাবে একদম, যতটুকু মানে আমি সাহস পাচ্ছি ততটুকুই করে ফেলি, মানে হুজুগের উপরে বলে না সেই রকম, যেটা মানে আমরা এদিকে বলে থাকি যে হুজুগের উপরে সব চলি। আর সত্যি কথা সেই অসুস্থ মানে ক্যান্সার ট্রিটমেন্ট হওয়ার পরে কিন্তু আমি রেস্ট নিতে পারিনি, তখন থেকেই এখনও পর্যন্ত লাগাতার চলছেই। তো জানি না, আমার যেটা মনে হয় যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, বরং কাজে নিয়োজিত থাকাটাই ভালো। কারণ একটা কথাই আছে, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। তো পরিশ্রম সৌভাগ্যের মানে কী হচ্ছে না, পরিশ্রমের ফল, মানে পরিশ্রমই হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি, হ্যাঁ, যেটা আমরা ভাব সম্প্রসারণ পড়েছি হয়তো সবাই। তো সেটাই হচ্ছে ব্যাপার, পরিশ্রম না করলে সৌভাগ্য কেন, কোনো ভাগ্যই মানে জুটবে না, শুধু মানে দুর্ভাগ্য ছাড়া। পরিশ্রম না করে বসে থাকলে ভগবান নিজে এসে কখনো কাউকে টাকা পয়সা দিয়ে যাবে না। তো এটা ভেবেই আমি মানে একটু সুখের আশায় এরকম রাতকে দিন, দিনকে রাত করে খেটেই যাচ্ছি, খেটেই যাচ্ছি। তো অনেকের প্রশ্ন ছিল যে এত দিন দিন চোখে নিচ কেন কালো হচ্ছে বা কিছু। এক নম্বর হচ্ছে এখন শীত পড়ে গেছে, সেটাও না, আমার ঘুমটা খুব কমে গেছে, ঘুম হয় না বললেই চলে। একটা মানুষের, নর্মাল মানুষের ঘুম নাকি 8 ঘন্টা ঘুমাতে লাগে, সেই জায়গায় আমার ঘুম হয় 5 ঘন্টা, বড় জোর 6 ঘন্টা। তো বুঝতেই পারছো কত ঘুম কমে গেছে। যাই হোক, এখন মিকিকে স্নান করাবো, সেই কারণে এই দেখো সসপ্যানের মধ্যে একটু কুসুম গরম জল করেছি, আর গামলার মধ্যে ঠান্ডা জল আছে। ঠান্ডা জল বলতে এত ঠান্ডাও না, একদম মোটর দিয়ে মানে তুলে আনলাম, তো একটু মানে গরম গরম আছে। আর এটা হচ্ছে মিকির শ্যাম্পু, যেটা আমাকে আমার ননদ দিয়েছিল, ওই যে যে ননদকে নিয়ে ডাকুকে আনতে গেছিলাম সেই ননদ দিয়েছিল। তো সেই শ্যাম্পুটা দিয়ে আজকে স্নান করে দেবো, ওই দিনও তাই দিয়ে স্নান করে দিয়েছিলাম, এটা মানে ওদেরই শ্যাম্পু আর কি। তো মিকিকে ঘুম থেকে তুলে আনলাম, ও তো যতক্ষণ মানে সজাগ থাকে দুষ্টুমি করে আর খেয়ে দিয়ে একটু ঘুমায়। তো অনেকক্ষণ হয়েছে ঘুমিয়েছে, তো এখন আমি ভাবলাম না এখন রোদটা আছে আমাদের এখানে, তো ওকে স্নানটা করিয়ে দিয়ে রোদের মধ্যেই শুকিয়ে নেব, কারণ 1:30 বাজে, 1:30 কি 1:15 বাজে, 1:00 বাজে। তো সেই কারণে, আর ও দেখো জল পেয়ে মানে একটু কু কু করছে, কিন্তু যদিও ওর আরাম লাগবে, কারণ স্নানটা এমনই ব্যাপার, যারা স্নান করে অভ্যাস তাদের স্নানটা করলেই ভালো লাগে। তো এখন ওর গাটা মুছিয়ে দেবো, যদিও এটা দিয়ে মুছানোটা কমপ্লিট হবে না, পরে একটা কোনো কাপড় টাপড় দিয়ে মুছতে হবে। তো দেখো মিকি কি করছে, তারাও তোমাদের দেখাচ্ছি। তো দেখো মিকিকে স্নান করিয়ে দিয়েছি, এখন মিকি রোদের মধ্যে বসে পাকা কামড়াচ্ছে, আর গাটা একদম মুছে শুকিয়ে দিয়েছি। তোমরা যখন দেখলে যে ওকে মুছাচ্ছিলাম তখন ওটা একদম ভিজে গেছিলো, তারপরে আরও একটা কাপড় দিয়ে ওকে ভালো করে মুছে দিয়েছি। তারপরে দেখো মুছতে মুছতে ওর গায়ের লোম শুকিয়ে গেছে, মানে ভেজাটা শুকিয়ে গেছে, আর এখন দেখো কি দুষ্টামি শুরু করেছে। হ্যাঁ মিকি, মিকি দেখো 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 দেখো, ওইটা তোলার জন্য পাগল হয়েছে, ওই ওখানে একটা উঁচু কি দেখলো সেটা, এত মানে দুষ্টামি শিখেছে। আর ওকে স্নান করে দিলাম দিলাম অনেকদিন পরে, আনার পরে কিছুদিন পরে স্নান করে দিয়েছিলাম, আর আজকে করালাম, মাটি দিয়ে সারা গা মাখিয়ে দিয়েছিল, ওই জন্যই স্নানটা করাতে হলো। তো যাই হোক, গরম জল মিশিয়ে তারপরে স্নান করে দিয়েছি।
তো এখন আমি যাবো স্নান করতে, স্নান করে এসে তারপরে পুজো দিব। আর মা ওই ঘরে ম্যাগি খাচ্ছে, খিদে পেয়েছে। আর কল্লোল তো চা বিস্কুট খেয়ে গেছে দোকান, ওকে বললাম ভাত খেয়ে যাওয়ার জন্য, ভাত হয়েছিল সকালবেলা, কিন্তু ও ভাত না খেয়ে চলে গেল। তো একটু পরেই ও বাড়ি আসবে বললো। মানে এখন কয়টা বাজে জানো? 1:30 বাজেনি এখনো, 1:15 বাজে। তো বুঝতেই পারছো আজকে আমার কতটা লেট হয়ে গেল। তো চলো এখন আর আমি দেরি করবো না, বাবা দেরি করবো না, এখানে আমি স্নান করতে যাবো। পাগল হয়ে গেছে মিকি, মিকি অস্থির অস্থির, কোনো স্থির নাই, কোনো স্থির নাই, কোনো স্থির নাই। চলো পরে আমার কথা হচ্ছে তোমাদের সাথে। মোবাইলটা এখন চার্জে দেবো, চার্জও নেই। আর এই যে এদেরকে এখানে রেখেছি, পিকু আর পিহু। তো এইমাত্র আমি স্নান করে আসলাম, আর কল্লোল এসছে বাজার থেকে। আর বাজার থেকে এসেই বলছে একটা ভিডিও করতে হবে, তো ভিডিওটা করলাম। আর এখন যাব আমি পুজো দিতে। তো চলো এখন পুজোটা দিয়ে নিই। আর বাসনগুলো মা এমনি মেজে রেখেছিল, আমি ধুয়ে আনলাম। আর এখন শুধু ঘর বসে পুজো করব। তাছাড়া নিয়ে এসছে ক্ষীরের দই। তো অনেকদিন মানে ক্ষীর দই খেতে অনেকদিন ধরে ইচ্ছে করছিল, তো আজকে ফাইনালি ক্ষীর দই আনলো। তো চলো পুজো করতে বসবো, এখন কি আলাপ করছি। তো চলো পুজোটা দিয়ে নিই। আজকে রান্নাটা পুরো ডিটেলসে তোমাদের আর দেখাতে পারলাম না, কারণ তাড়াহুড়ো করে কাটছিলাম আর মোবাইলে ছিল না চার্জ। তো সেই কারণে চার্জে দিয়ে এসে আমি এদিকে সবজি বানিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হচ্ছে আলু সিম দিয়ে চচ্চড়ি। তো এখানে হচ্ছে আলু সিমের চচ্চড়ি, আর তার সাথে এখানে আছে আলু ফুলকপির তরকারি, যেটা দুপুরবেলা হয়ে যাবে, আর রাতের জন্য আরেকটা কিছু করতে হবে। তো রান্না এইমাত্র শেষ করে আসলাম, আর আজকে দুপুরে লাঞ্চ মেনু হচ্ছে আলু ফুলকপির তরকারি। কালকেরটাই রয়ে গেছে, কালকে রাতে খাওয়া হয়নি, তো সেই তরকারি রয়েছে। তারপরে আলু সিম দিয়ে একটা চচ্চড়ি। এখন ভাত খেতে যাব, কল্লোল এইমাত্র স্নান করে আসলো, স্নান করে এসে আমারই ব্লগ দেখছে। মানে এইমাত্র আমি একটা ব্লগ ছাড়লাম, মানে বাজে এখন 4:05 উপরে। তো দেখো পিছনে আমি খোপা করেছি, খোপা তো স্নান করে একদম ফ্রেশ বাবু হয়ে গেছে না শুনু, ওলে বাবালে ওলে বাবালে। আচ্ছা 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 আচ্ছা, দেখি দেখি দেখি, এই যে এদিকে আসো, এদিকে সবাইকে দেখাও যে আমি আও 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 মিকি। মিকি তুমি এত চুল পছন্দ করো কেন গো বাবা? শুনু শুনু শুনু, ওই দেখো দেখো দেখো, ও এত এখন পরিষ্কার হয়ে গেছে আজকে। আর আমাকে রাগের চোটে এরকম কামড়াইতেছে, বলে কি আমাকে কেন স্নান করে দিলা, কেন স্নান করে দিলা, কেন স্নান করে দিলা। তো এখন আমরা খেতে যাই। তো আমরা এখন বসে যাব খেতে, আর মা গেছে স্নান করতে। তো স্নান করতে গেছে, মা বললো যে তোমরা খাও, মানে কল্লোল আবার যাবে দোকান, তো সেই কারণে আমরা এখন খেয়ে নিচ্ছি। আর আমারও প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে, কারণ সকালবেলা সবাই খেয়েছিল, আমি খাইনি,
কারণ আজকে যেহেতু উপোস ছিলাম বৃহস্পতিবারে, তো সেই কারণে আমি আর বসে থাকতে পারলাম না, আমিও এখন ভাত নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যা সময়। ভাবটা সেই যে মোবাইল দেখার ধান্দা একেবারে। চা আর বিস্কুটের সঙ্গে গুড ইভিনিং তোমাদের। তো এখন আমাদের টি টাইম, এখন বাজে কটা, 7:30। চা না খেলে সন্ধ্যা মানে শীতের সন্ধ্যাটা অন্তত একদমই মানানসই নেই বলো। আমি ভেবেছিলাম ক্ষীর দই এনেছে, ক্ষীর দইটা দুপুরবেলা ভাত খেয়ে খাবো। কললকে বললাম, বলে কি না এখন কি দই খাওয়ার সময়, তাই বললাম ঠিক আছে তা সন্ধ্যার সময় খাবো। মুড়ি নিয়ে এসে চলো সন্ধ্যার সময় মিকিকে কোলে কোলে নিয়ে আমি আর কল্লোল গেলাম মিলে, আমাদের বাজারে একটা মুড়ির মিল আছে আমাদেরই মানে আত্মীয়র দোকান। তো যাই হোক ওখান থেকে গিয়ে লোকাল মুড়িটা নিয়ে আসলাম, যেটা ভালো মুড়ি, 46 টাকা কেজি, না কল্লোল 45, আচ্ছা সরি 45 টাকা কেজি মুড়ি নিয়ে আসলাম, 1 কেজি মুড়ি। ভাবলাম মুড়ি দিয়ে ক্ষীর দই খাবো, কল্লোল বললো যে না এখন দই খাওয়ার সময় না, এখন চা খাওয়ার সময়। সত্যি কথা, শীতের সন্ধ্যার সময় যদি চাটা না খাওয়া হয়, এমনিতে গরমের দিনে তো চা মিস করা হয় না, আবার সন্ধ্যার সময় এটা তো হতেই পারে না বলো। সকালবেলা খাচ্ছি লাল চা আর সন্ধ্যার সময় খাচ্ছি দুধ চা, তো এখন আর প্রবলেম হচ্ছে না। আগে যেমন সকালবেলাতেই দুধ চা খেতাম, এটা খুব স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। রাতের খাবার রেডি করে নিচ্ছি, মা এদিকে আমাকে ধনে পাতা কেটে সাহায্য করছে আর আমি এখানে আলু সিদ্ধ মাখিয়ে নিচ্ছি। তখন দুপুরবেলা যে সবজিটা খেলাম, দেখলে সবজিতে অনেক বেশি ঝাল হয়েছিল, তো কল্লোল খেতে পারলো না, মানে দুপুরবেলা খেয়েছে কিন্তু রাত্রেবেলা বলছে যে ওটা দিয়ে খাবো না। আর তাছাড়া শীতের দিন মানে রাতে হোক কি সকালে হোক আলু সিদ্ধ ছাড়া জমেই না বলো, কারণ একটু ধনে পাতা কুচি তার সাথে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে, এই দেখো সর্ষের তেলের মধ্যে ভেজে এটা দিয়ে আলুটা মাখছি, আর তার সাথে একটু ধনে পাতা কুচি দিব হাকির টেস্ট, আর তার সাথে সর্ষের তেল তো আছেই, ও সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কাটা ভেজে তারপরে, তো এটার মতো টেস্টই আর কোনো খাবার মনে হয় নেই শীতের দিনে। আর তাছাড়া এটার মধ্যে যে মানে আলুতে এমনিতেই প্রোটিন, আরেকজনকে দেখবে বলছি লিটিল মেম্বার আমাদের ফ্যামিলির এখানে বসে বসে আমাদেরকে ফলো করছে যে আমরা এখানে কি করছি, এই দেখো 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 মার পিছন পিছন যাচ্ছে, যাবে না ওকে এখন আলু সানা একটু দে খেয়ে আবার জিভ বের করে দিবে, কারণ ও ঝাল সহ্য করতে পারে না। এই দেখো 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 কি করছে মিকি, তুমি আলু সানা খাবা, ঝাল কিন্তু সেই খাবা তুমি, আজ নাও মিকি খায় নিল, এইবার বুঝবে মজা যে কত ঝাল, সব কিছু খেতে চায় ও আমাদের মতো, টেস্ট করতে চায় কোনটা কেমন। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ আর ভাবছি মাথায় দিব তেল, কারণ আজকে কয়েকদিন হয়ে যায় তেল দিইনি, তো মাথাটা একটু কেমন কেমন করছে। রাতে তেল দিয়ে দিলে ভালো, কারণ পরের দিন তাহলে স্নান করার সময় শ্যাম্পু দিতে পারি, আর কালকে যদি দিই মানে শ্যাম্পু করার আগেই তেলটা দিলে মানে উঠতে যায় না ঠিক মতো। তার মধ্যে আমি দিই অনিয়ন হেয়ার অয়েল, তো এটা একটু বেশি মানে ইয়ে তেল দেওয়ার পরে না মানে আমার কিন্তু এমনিতে নর্মালি একটা শ্যাম্পুতে হয়ে যায়, কিন্তু তখন আমাকে 1.5টা শ্যাম্পু দিতে হয়। তো যাই হোক দেখো কল্লোলের কি ঠান্ডা লাগছে, ও সোয়েটার পরে আছে কিন্তু আমি সন্ধ্যার থেকে দেখেছো আমাকে চাদর বা সোয়েটার পরতে, আমার ঠান্ডাও তো লাগে না, দেখো বলার পরে আরো মাথার মধ্যে দিয়ে দিল। আর মিকি এখনো ওইদিকে খাচ্ছেই, ওর খাওয়া শেষ হয়নি মানে একটু আগে দিলাম। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে, নতুন আরেকটি ব্লগের সাথে। তো চলো আজকের মধ্যে এখানে গুড নাইট, টাটা।